জামালপুর থেকে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় হুগলি ডানকুনিতে গ্রেপ্তার তিন, খুন করে খালের জলে ফেলে দেওয়া হয়েছে পুলিশি জেরার শিকার অভিযুক্তদের। পুলিশ সূত্র জানা গেছে, গত 5ই আগস্ট কলকাতা যাওয়ার পথে বীরভূমের ইলাম বাজারের ফাস্টফুড শপের মালিক শামীম হোসেন ও তার ড্রাইভার বরুণ মুর্মু নিখোঁজ হন। জামালপুর থানায় কিডন্যাপের অভিযোগ দায়ের করা হয় ফাস্টফুড ব্যবসায়ী শামীম হোসেনের পরিবারের পক্ষ থেকে, যার কেস নম্বর 205। আরও জানা গেছে যে বোলেরা পিকআপ ভ্যান নিয়ে কলকাতা যাওয়ার পথে পূর্ব বর্ধমানের জামালপুর থেকে নিখোঁজ হয় তারা এবং তাদের বোলেরা পিকআপ ভ্যানটি জামালপুরের একটি হোটেলের পাশ থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনা তদন্তে নেমে ছক কষে বড়সড় খুনের ঘটনার সূত্র খুঁজে পায় জামালপুর থানার পুলিশ। খুনের ঘটনার সাথে যুক্ত সন্দেহে হুগলি টানকুনি থেকে কালোবাবু এবং আক্তার নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে পুলিশ জানতে পারে টানকুনি এলাকায় পচাখালে শামীম ও তার ড্রাইভার বরুণকে মেরে ফেলে দেওয়া হয়েছে। গতকাল রাত থেকে এখনও পর্যন্ত পচাখালে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তল্লাশিতে নামানো হয় জেসিবি মেশিন। Good name.